আমার দারুণ লাগে এইসব খেতে সকালবেলা। আমাদের পেরি পেরি চিকেন চলে এসছে, এই বাবু খাওয়াও শুরু করে দিয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম টু দেবপ্রিয়া কাপল ব্লগ চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। অনেক দিন পর আবার ব্লগ ক্যামেরাটা ধরলাম, প্রায় তিন চার দিন পর। প্রত্যেক দিন ক্যামেরাটা ধরতেই খুব মন করে, কিন্তু কি করব, সারাদিন তো ঘরে থাকি, তো আমাদের কী দেখাবো বলো? যেটুকু দেখানোর আছে সবটাই আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার, দেখানোর। তো আজকে শনিবার, মনে একটা আনন্দ কাজ করে যে না আজকে আবার বেরোবো, কালকে বেরোবো। মানে কি বলতো, ঘরে থাকতে থাকতে না খুব বোর লাগে। যাই হোক, এখানে খুব মোট ওয়েদার, একদম বৃষ্টি নেই, কিচ্ছু নেই। তোমাদের ওখানে কেমন ওয়েদার আমাকে জানিও। তো চলো আর একটু দেরি না করে ব্লগটাকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো, আমি উঠে পড়েছি, দেবোত্তম এখনও ওঠেনি। কারণ আমি ভাবলাম যে না, শুয়ে থাকবো না, শুয়ে থাকলে আরাম হবে, কিন্তু তারপরে যে 11:30 পরে ওঠার পর সেটা আর ঘুম থেকে ওঠার কারণ থাকে না, তো বিরক্ত লাগে না। এইগুলোকে প্লিজ একটু ইগনোর করেন, রান্নাঘর বুঝতেই পারছো, মানে মোছার নেতাগুলোকে পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম। যাই হোক, তো আমি উঠে পড়েছি, এখন তাড়াতাড়ি চটপট রান্না করে নেবো। একটা শাকের তরকারি করবো, আমি কেটেই রেখেছি। এই যে পালং শাকের তরকারি করব, তাই পালং শাক কেটে রেখেছিলাম কালকে রাতে, সবজিগুলোও কাটা আছে, তো ওই শাকের তরকারিটা করব। তোমাদেরকে তো আমি সেদিন বলেছিলাম যে আমরা ডেলি একটা শাকের তরকারি খাই, মানে খেয়ে খেয়ে আমার একটা অভ্যেস হয়ে গেছে না, শাকের তরকারি না করলে যেন মনে হয়, আর শাকটা ডেলি খাওয়া উচিত, আর যে কোনো একটা সবজি ডেলি শাক খাওয়া উচিত, শাক বলো বা যে কোনো একটা সবজি ডেলি খাওয়া উচিত। তো আমরা শাকের তরকারি ডেলি মোটামুটি একদিন ছাড়া ছাড়া বানাই, তো শাকের তরকারি বানাবো, আর মাংসের ঝোল আছে, তো কালকেই করেছিলাম রাতে, তো ওটা খাবো, ব্যাস এইটুকুই। তবে এইটাই, শাকের তরকারিটা ঝটপট হয়ে যাবে, তোমাদের সেদিন বললাম, একদিন শেয়ার করব, দেখো আর বানিয়েও খুব ভালো লাগবে। তো চলো আজকে রান্না বান্না দেরি না করে আমি স্টার্ট করি। এই যে নুন আর হলুদ দিয়ে পালং শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই তরকারিটা না পালং শাক দিয়ে করলে বেশি স্বাদ লাগে আমার মনে হয় আর কি, তাই আমি পালং শাকটাই প্রেফার করি। এই তরকারিটা যখন করি তখন পালং শাকটা আনার, তো শাক এখন সেদ্ধ হবে, আর আমার ব্রেকফাস্ট এখনও করা হয়নি, এই একটু আগে 10 মিনিট আগে উঠেছি, তো ব্রেকফাস্টটা করে নিই। করবো ওই তোমার জলটা গরম করে ওটসে দিয়ে, ওই ওটসাই খাবো, একটু মি টাইম স্পেন্ড করবো বসে বসে। দেবোত্তম ওঠেনি, একা একা চুপচাপ বসে বসে গান শুনবো আর একটু ব্রেকফাস্টটা করে নেবো আরাম করে, ব্যাস। তাহলে কি বলতো, একটা সকালবেলা নিজের টাইমটা স্পেন্ড করলে একটু নিজের মনে ভালো করে। আর আমি সকালবেলা উঠে কোনোদিনই ফোনে হাত দিই না, আগে উঠে একটু নিজে চুপ করে বসে থাকি, ভাবি যে সারাদিনে কি করব না করব, ব্যাস তারপরে আমি দিন স্টার্ট করি। মানে হুট করে একদমই মানে ফোনে হাত দিই না, আমি একদম প্রেফারই করি না ফোনে চট করে হাত দেওয়া, যতই কাজ থাক সব তারপরে তোমাদের কমেন্টে রিপ্লাই করি, সব কিছু করি। আরেকটা জিনিস আমাদেরকে বলতে ভুলে গেছি, আমি একটা রিল শেয়ার করেছি হোয়াইট সস পাস্তার, তো প্লিজ ওটা দেখো, যদি এখনও দেখে না থাকো ওটা দেখো। আমি বলছি শোনো, খুব ভালো হয়েছিল খেতে, তোমরা ট্রাই করো, আর ট্রাই করে অবশ্যই আমাকে ছবি পাঠিয়ে জানিও যে তোমাদের কেমন হয়েছে। আমি গ্যারেন্টি দিচ্ছি ওই রকমভাবে করলে তোমাদের খুব ভালো লাগবে খেতে। তোমাদেরকে বললাম না যে কী দেখাবো বলো, সারাদিন আমি কী করি না করি, তাই জন্য সারাদিন কী করি না করি যতটা পারি তো অবশ্যই দেখাই, তার ডেলি, তাই জন্য আর মানে ডেলি ব্লগ করা হয় না। তাহলে তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি ডেলি ব্লগ স্টার্ট করবো, আমার মনের খুব ইচ্ছে আছে যে আমি ডেলি কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তাহলে আমার কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা কি চাও যে আমি ডেলি ব্লগ করি, যদি বলো হ্যাঁ তাহলে অবশ্যই আমি ডেলি ব্লগ করবো। আরেকটা জিনিস, আগের দিন আমি বাজার থেকে এই ডালটা কিনে এনেছি, এটা কী ডাল বলতো, তুর ডাল। আমি বৃহস্পতিবার করেছিলাম, বেশ ভালো খেতে হয়েছিল। আজকে যখন করবো তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে করছি, এটা হয়তো আমি শর্টসে দেবো, তো আজকে হয়তো ভিডিওটা শেয়ার করবো না, কিন্তু দেখাবো আউটকামটা কী হচ্ছে ডালটা। তবে ডালটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এই যে এখানে ভাজা ভাজি চলছে, আমার ব্রেকফাস্টটা রয়েছে, এক্ষুনি করবো, আরাম করে বসে
শান্তি মনে ব্রেকফাস্টটা করব। একটু গরম জলটা দিয়েছি তো গরম জলটা জাস্ট একটু ঠান্ডা হয়ে যাক, তারপরেই করব। আর এখানে শাকের তরকারি সব সরঞ্জাম রেডি। হাই ভাবি, এই যে সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে, গরমটা কি কম পড়েছে? আমার গরম লাগছে, একটু মোটা ছোটা তুমি তো জানোই আমি, গরমটা আমার লাগে। আমার দারুণ লাগে এইসব খেতে সকালবেলা। আমরা এখন বেরোচ্ছি মলে, পাপিয়াও এখানে রেডি হয়ে গেছে। আমিও রেডি হয়ে গেছি, দিয়ে আমরা বেরোচ্ছি মলে। এখন প্রায় বেজে গেছে 7:30, দিয়ে মলে কিছু কেনাকাটা নেই, জাস্ট ঘুরবো। মলে যেতাম না, হ্যাঁ, যেহেতু খুব বেশি দেরি হয়ে গেছে, মানে আসলে আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল কোথাও একটা, জু না হলে যেখানে হোক, যে কোনো দেখার জায়গা আর কি। দিয়ে এত দেরি হয়ে গেছে আজকে আমাদের কাজ করতে করতে বলতে আমরা একটা কি প্ল্যানও করছি ঘুরতে যাওয়ার পুজোর সময়, সেই জন্য আজকে যেহেতু ছুটি শনিবার, তাই জন্য আমরা ভাবলাম আজকেই বসে একটু দেখি কোথায় ঘুরতে যাওয়া যায়। দিয়ে এক দু জায়গা সিলেক্ট করেছি, এখনো কনফার্ম করিনি, তো ওই সব করতে করতে আজকে দেরি হয়ে গেল। চলো আজকে এখানে সামনের মল থেকে ঘুরে আসি। আর মলে গেলে বেশ ভালোও লাগে আর কি, খাওয়া দাওয়া টুকটাক হয় তো ওখানে গেলে। কি বলছিস? আগে যখন আমরা কলকাতায় থাকতাম, আমার বিরক্তি লাগতো ওই ডায়মন্ড প্লাজায় যেতে, রোজ সন্ধ্যে হলেই ডায়মন্ড প্লাজায় যাবে, আমার বিরক্তি লাগে একই জায়গায় রোজ কার ভাল লাগে যেতে। কিন্তু ও ঠিক ওইখানেই যাবে, ওখানে গেলে নাকি মজা হয়। বিশাল, এই যে বেরোচ্ছি, আমি ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছি, আরেকজন এই যে গাড়ি নিয়ে আসছে, চলুন দাদা। যেই শনিবার হয়ে গেছে, লাইনটা দেখো, পর পর গাড়ি। আরে রাস্তাটা ঢুকতে একটা আলাদাই লাগে, কিরকম গম্বুজের ভিতর, গুহার ভিতর ঢুকে যাচ্ছে মনে হচ্ছে। বাপরে বাবার গরম তেমনি। আমরা পার্কিং মোটামুটি পেয়ে গেছি, অনেক কষ্টে যুদ্ধ লড়াই করে এই যে যাচ্ছি মলের দিকে। এত ভিড় এই ফিনিক্স মলে কোনোদিন দেখিনি, তুমি কি কিছু বলবে? আমি এত ভিড় দেখে বলছি, কিরে আমি এত ভিড় কেন, নিজেরাই বুঝতে পারছি না যে এত ভিড় কেন। চলো ভাবি, চলো। অনেকক্ষণ ওয়েট করে রেওতম এসেছে খাওয়ার নিতে, এখানে অর্ডার করে এলাম, অনেক ভিড়, প্রচুর টাইম লাগছে, প্রচুর ভিড়, মানে শেয়ারিং এ বসতে হচ্ছে এমন ভিড়। আমি অনেকক্ষণ বসেছিলাম তো সামনে, একটুখানি জায়গা ফাঁকা ছিল সেখানেও লোক বসছে, কিছু করার নেই, মানে লোকের বসার জায়গা নেই, জায়গা দিতেই হবে। কেএফসি থেকে অর্ডার করে এসেছে, আধ ঘন্টা দাঁড়িয়ে তারপরে অর্ডার করতে পারলাম। আমাদের পেরি পেরি চিকেন চলে এসেছে, এ বাবু খাওয়াও শুরু করে দিয়েছে। আর বসা যায়, তখন থেকে ওয়েট করছি খাওয়া বলে। নরমাল দিনে আসলে আরো বেটার পাওয়া যায় আজকে, কারণ মানে ভালো করে ফ্রাই করেনি, হ্যাঁ, ক্রিস্পি অতটা নয়, এত ভিড় আর ওই রকম করেই দিচ্ছে। আগে তো কেএফসি দিয়ে খেলাম, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ নাকি জানি না, খেলো না, প্রচুর ভিড়, গিজগিজ করছে লোক। আগেরটা কেএফসি দিয়ে খেয়েছে, এখন আবার খেতে বসেছি চিলি গার্লিক নুডল, বলছে কেএফসিটা নাকি খেয়ে পোষায়নি তাই জন্য নুডলস খাবে। হ্যাঁ, ভালো লাগছিল না খুব একটাও খেতে, নিয়ে নিয়েছি খাবার, এবারে কাদর দাম দিয়ে কেএফসি নিয়েছি। এতগুলো বড় বড় লেগ পিস খেতেও হবে, খেলতে তো পারা যাবে না, তাই খেয়ে নিয়ে আবার এখানে এসেছি। ইয়াম্মি দেখতে, জানি না কেমন খেতে হবে, ওই মোটামুটি দেখতে আর কি, খুব একটা ইয়াম্মিও না। হ্যাঁ, কেমন খেতে গো? ঝাল ঝাল। আমরা লস্যি খেতে এসেছি, ঘরে ফেরার সময় আমি বলছিলাম কিছু খাবো না, ও একদম মানলই না। এখানে গরম লাগছে, প্রচুর গাড়ির আওয়াজ, রাস্তা খালি হয়ে গেছে না, সব আওয়াজ করে যাচ্ছে, এত গরম লাগছে, ভাবলাম গলাটা ঠান্ডা না থাকলে হবে না, বাড়ি যাওয়া যাবে না। ভালো খেতে, এটা দারুণ খেতে, খেয়ে দেখো একবার, দারুণ খেতে। আর আমি শেক অর্ডার দিয়েছি।
পাপিয়ার চকশেক আসছে এখন। পাপিয়ার মিল্কশেক চলে এসছে, দিয়ে আধা খাওয়া হয়ে গেছে, দিয়ে মনে পড়ছে হঠাৎ করে ভিডিও করা হয়নি। হাসছে বেটা। এই যে আমরা ঢুকছি আমাদের বাড়ির বাইরেটা দেখছি তো, আমরা আসার সাথে সাথে কিছু হোক না হোক এটা আমরা আটকে দিয়েছি, আমাদের নাম খোদিত করে দিয়েছি। আচ্ছা বলো তো এইটা এইটা এটা তোমরা বুঝতে আছো তো? এই পাতাটা দাও, বলছি ভালো করে এক মিনিট। এই যে এই পাতাটা, এটা নিম পাতা নয় বলো তো? এটা আমার নিম পাতা। এ তো সবসময় আমাদের তর্ক করা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, আমাকে বলছে না নাকি নিম পাতা নয়। কিছু করে এসো 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 দাদা, আসুন দাদা, কিছু বলুন। ওটা নিম পাতা নাও হতে পারে, কারণ নিম পাতার মতন দেখতে আরেকটা পাতা হয় যেটা মানে সেম নিম পাতার মতন দেখতে, কিন্তু আরে এটা নিম পাতা, এই পাতাটাও এইরকমই দেখতে কিন্তু সেটা নিম পাতা নয়। আরে সেটা হতে পারে কিন্তু এটা নিম গাছ, এটা নিম গাছের নিম পাতা। দাঁড়ালে পুরো টপ 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 করে ঘাম পড়ছে, এসে ছেদ্রে শুয়ে পড়েছে, এই নিম পাতার উপরে শুয়ে পড়েছে, বলছে কখন উঠেছি, কোন সকালে, এখন সারাদিন শুইনি। চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে তোমাদের নেক্সট একটা ব্লগে। আমরা খুব তাড়াতাড়ি ব্লগ দেবো, তোমরা বুঝতেই পারছো আমরা জবে থেকে ব্লগ দিচ্ছি, একদিন ছাড়া ছাড়া ব্লগ দিই, তো আমরা ধীরে ধীরে করে এটাকে রোজে নিয়ে যাব, কিন্তু টিল দেন একদিন ছাড়াই দেবো, আবার পরশুদিন ব্লগ করবো, দেখা হবে সেদিন তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো টাটা।